আসসালামু আলাইকুম আমরা আরও একটি নতুন বাড়ির ডিজাইন দেখাবো এই বাটি নির্মাণ করতে কত হাজার ইট লাগবে কত ফিস সিমেন্ট লাগবে কত টিন লাগবে কত হাজার টাকার কাঠ লাগবে এবং সম্পূর্ণ কমপ্লিট করতে কত হাজার টাকা মেস্তরির বেতন লাগবে এটু যা জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটি মন সহকারে না টেনে দেখে থাকুন এক কথায় সম্পূর্ণ বাটি নির্মাণ করতে কত টাকা লাগবে এবং কি কি মালাম লাগবে আমরা আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে দিব যারা এই ধরনের করতে চাচ্ছেন কিংবা করবেন অবশ্যই আজকে দেখবেন কারণ আজকে বাড়িটি হচ্ছে ফিট দুটি বেডরুম একটি টয়লেট একটি রুম কেসিং এবং সামনে থাকছে একটি বারান্দা আমরা আগে বাড়িটির ডিজাইন দেখাবো তারপর ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিব বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্ত তাছাড়া প্রত্যেকটা রুমের সাইজ আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তারপর দেখাবো সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে কী কী মানামা লাগবে এই স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন সামনে ডিজাইনটা ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে এবং আমরা যদি বাটির উত্তর দিকে দেখি এটা হচ্ছে বাড়িটির উত্তর সাইড উত্তর সাইডটা ঠিক এরকম থাকবে এই দেখতে পাচ্ছেন হয়ে থাকছে দুই পাশে এক পাশে টয়লেট আরেক পাশে কেসিং রুম এবং ভিতরে থাকছে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন জানালার ডিজাইন গুলা ঠিক এইভাবে করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের টিন সেট বাড়ির ডিজাইন করে থাকি সেখান থেকে আমরা এই বাড়িটি নিয়ে আসলাম এবং এই বাড়িটিকে কেন্দ্র করে আমাদের আজকের এই ভিডিও এক কথায় এই বাড়ি নির্মাণ করতে কি কি মালামাল লাগবে এবং কত টাকা হলে এই বাড়ি কমপ্লিট করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং তারপর দেখব সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে আমাদের কি কি মালামাল লাগবে এবং কত টাকা লাগবে এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাতাশ ফিট ফস্ত হচ্ছে আঠারো ফিট টোটালে সাতশো ছিয়াশি স্কোয়ার ফিট থাকছে দুটি বেডরুম একটি টয়লেট একটি কেসিং রুম এবং সামনে থাকছে একটি বারান্দা এই যে এখানে থাকবে মেন গেট এটি হচ্ছে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে থাকবে একটি বেলকুনি বেলকুণিতে আসার পর আমাদের ডান দিকে থাকবে কেসিং রুম বাম দিকে থাকবে টয়লেট তার ঠিক সুদ থাকবে দুটি বেডরুমের দরজা এখানে রয়েছে বেডরুম ওয়ান যেটা দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি এবং ফস্ত হচ্ছে বারো ফিট তারপর থাকছে বেডরুম টু যেটা দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি প্রস্ত হচ্ছে বারো ফিট অর্থাৎ দুটা বেডরুমের সাইজ সমান ঠিক বারান্দার ডান পাশে রয়েছে কেসিং রুম যেটা দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট প্রস্ত হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তার বারান্দার বাম পাশে রয়েছে একটি টয়লেট যেটা দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট প্রস্ত হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ টয়লেটের সাইজটা বড় রাখা হয়েছে যেন বাথরুম গোসলখানা একসাথে করা যায় সেক্ষেত্রে অনেকটা বড় রাখা হয়েছে ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে তার মাঝখানে রয়েছে একটি বেলকুনি যেটা দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং খস্ত হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাড়িটির কোথায় কোথায় জানালা বসবে আমরা লাল রং দিয়ে টেকমার দিয়ে রেখেছি আপনারা বাড়িটির ড্রয়িংটি ভালো করে দেখে নেন এবং আরও যদি নতুন নতুন বাড়ির ডিজাইনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকন অন করে দিয়ে যান আমাদের এই চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাছাড়া অলরেডি আমাদের অনেক বাড়িতে কাজ চলতেছে এবং সেই বাড়ির ডিজাইন আপনাদের কাছে আমরা নিয়ে আসব ভিডিওর মাধ্যমে যারা এখনও ভিডিওতে লাইক দিননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা নতুন নতুন বাড়ি ডিজাইন নিয়ে আসবো আমরা এখন দেখে নিব সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে ইট লাগবে নয় হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে নয় হাজার ইটের দাম লাগবে এক লাখ আট হাজার টাকা বালু লাগবে ছয়শো ফুট প্রতি ফুট বালুর দাম পঞ্চান্ন টাকা হলে ছয়শো ফুট বালুর দাম লাগবে তেত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা হলে একশো পঞ্চাশ প্যাক সিমেন্টের দাম লাগবে বিরাশি হাজার পাঁচশো টাকা কুয়া লাগবে একশো পঁয়ত্রিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো দশ টাকা হলে একশো পঁয়ত্রিশ ফুট কুয়ার দাম লাগবে টাকা একশো পঞ্চাশ কেজি প্রতি কেজি ষোলো হাজার পাঁচশো টাকা দরজা লাগবে দুটি দুটি বেডরুমের জন্য একটি দরজার দাম দশ হাজার টাকা হলে দুটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা এবং টয়লেট এবং কেসিং রুমের জন্য লাগবে দুটি প্লাস্টিকের দরজা একটি দরজার দাম তিন হাজার টাকা হলে দুটির দাম লাগবে ছয় হাজার টাকা জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম আট হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে বত্রিশ হাজার টাকা ছোটো সাইজ জানালা লাগবে দুটি একটির দাম ষাট হাজার টাকা হলে দুটির দাম লাগবে আট হাজার টাকা আট ফুটি টিন লাগবে বিশটি একটি টিনের দাম সাতশো পঞ্চাশ টাকা হলে বিশটি টিনের দাম লাগবে পনেরো হাজার টাকা এবং সাত ফুটি টিন লাগবে দশটি একটি টিনের দাম সাতশো টাকা হলে দশটি টিনের দাম লাগবে সাত হাজার টাকা সম্পূর্ণ বাটিতে কাঠ লাগবে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ বাটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে পঁচাত্তর হাজার টাকা কাঠ মিস্ত্রি বেতন লাগবে আঠারো হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বারো হাজার টাকা সেনিটারির মালা মালামাল লাগবে বারো হাজার টাকা এই বাটির রং করতে লাগবে তিরিশ হাজার টাকা আমরা যদি সবগুলো টাকা একসাথে করি মালামালে তাহলে দেখতে পারব পাঁচ লাখ উনচল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা অর্থাৎ এরকম বাজেট থাকলে আপনারা এই বাড়ির কাজ ধরতে পারেন আর বাড়ির কাজ ধরার সময় অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন তাছাড়া জিনিসপত্র দাম ওঠানামা করে অবশ্যই কাজ ধরার সময় যাচাই বাচাই করে নেবেন এবং আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে এদিকে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ বাড়িটি এবং ড্রয়িংটি এবং যে মালামাল হিসাব এই ধরনের বাড়ি যদি আপনারা করতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে দিয়ে যান যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম